আসসালামু আলাইকুম, রিনাজ ডিম ফুডস থেকে। আমি রিনা, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজকে শেয়ার করছি টি টাইম চকলেট কেক রেসিপি। চলুন দেখি কী কী লাগে। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 কাপ কোকো পাউডার এবং 1 চা চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ এখন ভালোভাবে চেলে নিচ্ছি, এর ফলে কেকটি খুব মসৃণ হবে। চালা হয়ে গেলে একটি স্প্যাচুলা দিয়ে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল, এখন অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 4টি ডিম। বেটার দিয়ে একটু বিট করে নিয়ে যোগ করে দিচ্ছি 1/4 কাপ পাউডার চিনি। একবারে না দিয়ে 3 বারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে গলে গেলে মিশিয়ে নিচ্ছি 1 কাপ বাটার। আপনারা সমপরিমাণ তেলও ব্যবহার করতে পারেন। আবার একটু বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে, এখন শুকনো উপকরণগুলো 3-4 বারে অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এর ফলে কোনো লাম্পস থাকবে না, কেকটি অনেক মসৃণ হবে। তাড়াহুড়া করার কোনো দরকার নেই, আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবটুকু উপকরণ দেওয়া হয়ে গেল, আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চকলেট ইমালশন। এর ফলে কেকটি অনেক সুন্দর কালারের হবে। মিশিয়ে নিয়েছি, এখন দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। মেশানো হয়ে গেল, এখন মিশিয়ে দিচ্ছি সামান্য চকলেট চিপস, এটা অপশনাল। একটি 4 কোণা মোল্ড এবং বেকিং পেপার তেল দিয়ে ব্রাশ করে নিয়ে ব্যাটারটি ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটি ঢালা হয়ে গেলে একটু ট্যাপ করে নিব, এর ফলে বড় বড় এয়ার বাবলসগুলা বের হয়ে যাবে। ট্যাপ করা হয়ে গেল, এখন একটি প্রিহিটেড পাত্রে ঢাকনা দিয়ে কেকটিকে অল্প আঁচে বেক করব 30 থেকে 35 মিনিট। 20 মিনিট পর ঢাকনা খুলে কিছু পেস্তা কুচি এবং চকলেট চিপস দিয়ে দিচ্ছি, এর ফলে কেকটি দেখতে অনেক সুন্দর হবে, এটা অপশনাল। 35 মিনিট পরে চেক করে দেখছি কেকটির কী অবস্থা। কেকটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে নিচ্ছি। উপর থেকে বেকিং পেপারটি তুলে নিচ্ছি। এই কেকটি খুবই সুস্বাদু হয়, সকাল এবং বিকালের নাস্তায় সবাই খুব পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।